তাহলে রোজার মধ্যে 60টা কাজ কয়টা কাজ দুইটা কাজ আল্লাহর কাছে বেহেশত চাবো আর একটা হলো দোজক থেকে পানা এই দুইটা আর দুইটা কাজ আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 এই লা ইল্লাল্লাহ ঠুঁড়ে থাকবে না এটা দিলে ঢুকে যাবে কোথায় ঢুকে যাবে এই দিলে যখন ঢুকে যাবে ওই মনকার নাম কিন্তু প্রশ্ন করলে উত্তর কেউ শিখার লাগতো না ও দিলে যেটা বসা অটোমেটিক বাইরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা কাজ বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে আল্লাহর কাছে যত যে গুনাহ মাফ চায় আল্লাহ তার উপরে তত খুশি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ খুশি তো আল্লাহরই খুশি করলে তো লাভ আমরা দুনিয়ার কিচ্ছু পাবো না শুধু এক আল্লাহ যদি খুশি হয় তোই যথেষ্ট আল্লাহ আমাদের এই রমজানে 60টা কাজ করব কয়টা কাজ সুন্নতে হাসানা এই যে তাফসীর কি এই সুয়াগাজী মাঝে তফসির হয় বছরে একবার এটা কি ভালো না খারাপ ভালো এটা চালু থাকবে থাকবে তো ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমরা মরে যাব নাকি বেঁচে থাকব কেউ বেঁচে থাকবে নাকি কিন্তু সবের মনের একটা ইচ্ছা থাকতে হবে আমি মরে গেলেও এই তফসিরুল কোরআন থাকবে থাকবে তো ইনশাআল্লাহ এই নিয়ত আছে তো তাহলে আমরা মরে গেলেও এই তাফসিরুল কোরআনের সব আমরা ভেতে থাকবো ইনশাআল্লাহ যেভাবে চলছে এইভাবে সামনে চলবে আনিসুর রহমান আনসার আসাম হিসাবে নিয়ে আসুন আমরা উঠে যাইয়েন না কেউ আমি ওই এক জায়গা লাকসাম থেকে আসছি তো আবার কালকে সাত জায়গা যাইতে হবে এই জন্য দোয়া চাই সবের কাছে রমজান মাসের জন্য এই সুয়াগাজীবাসী হোটেলদারেরা কেউ হোটেল খোলা রাখিয়েন না হোটেল আমরা একটা দাওয়াত দিবেন হোটেলওয়ালারে দিনে হোটেল খোলা থাকবে না হোটেল খুলবে ইফতারের সময় রোজাদারের খেদমত হিসাবে রোজাদারের খেদমত অল্পতেই ইনশাআল্লাহ আমরা বহুত লাভবান হব কিন্তু বেশি লাভবান হইতে চাইলে আমরা লাভবান আচ্ছা এই হুজুরে খানা কাছে এই জন্য সুয়াগাজী বাজার রমজান মাসের ইজ্জত রক্ষা করবো তো ইনশাআল্লাহ কীভাবে ইজ্জত রক্ষা করব কোনো কাফড়ের দোকানে মূর্তি খারিতে পারবে না নবী কি মূর্তি দুনিয়াতে রাখার জন্য আসছেন না মূর্তি ভাঙার জন্য বাসানি আল্লাহ রহমাতাল্লিল আলামিন ও হুদাল্লিল আলামিন আল্লাহ নবী কর আমাকে আল্লাহ সারা জগৎবাসীর রহমত স্বরূপ পাঠিয়েছেন সারা জগৎবাসীকে হেদায়ত স্বরূপ পাঠিয়েছেন আর আল্লাহ নবীকে আল্লাহ কয়েকটা জিনিসের হুকুম দিয়েছেন ও আমারা নিরাব্বি বে মাহকিল মাজিফে অল মাজামির আল্লাহ কয় আল্লাহ আমারই হুকুম দিয়েছে নবীরই হুকুম দিয়েছে কি হুকুম গান বাদ্য মিটেবার জন্য এই সুয়াগাজী তাফসীরুল কোরআন মাঠের যারা শুনতেছেন তাদের কাছে আমি ফায়দরি অনুরোধ করি যাদের ঘরে টেলিভিশন গান আছে অন্তত ভাগ্যে রমজান মাসের ইজ্জতের খাতিরে গানগুলি বন্ধ রাখতে পারবেন কি না ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে আল্লাহ যারা রমজান মাসকে ইজ্জত করবে তারা ইমানের উপর মৌত হবে কিসের উপরে তাহলে আমরা রমজান মাসের খাতিরে অন্তত পক্ষে রমজান মাস গান বান্ধব বন্ধ রাখবো দোকানে ফাটেও না কোথায় গান থাকবে না এখানে থাকবে কোরআন কি থাকবে কোরআন থাকবে তখনই শান্তি আসবে তখনই শান্তি একটা ঘটনা হিন্দুস্তানের এক ঠাকুর তার ছেলেকে বলতো আমরা তো রোজা থাকি না কিন্তু মুসলমানের সামনে সিগারেট খাবি না কেন এটা মুসলমানের একটা বড় ইবাদত এটার ইজ্জত করবি কিন্তু আমাদের মুসলমানের কিছু আছে আল্লাহরে ডরাই না বন্দারে ডরাই লাভ কি এই এই আগে তো বিড়ি খাই যা করছে এই কথা কই ইমান হারাই দিছে আল্লাহরে ডরাই না এই কথা কইলে কি ইমান থাকে নাকি হেতে কইছে হেতে তালে ক আল্লাহরে ডরাই না বন্দারে ডরে লাভ কি আসলে বন্দারে না হেন তো আল্লাহরে ডরা সিগারেট সারণ কি বন্দার ডরে নাকি এটা আল্লাহর ডরে কার ডরে তো এই ঠাকুরে দেখে একদিন তার ছেলে একটা মুসলমানের সামনে সিগারেট খায়
জায়গাও তো হিন্দুস্তান, সেখানে কোনো মুসলমানের ক্ষমতা আছে নাই, মুসলমান তো সাকর হইয়া না থাকে। ঠাকুরে দেখছে মাশাল্লাহ সিগারেট খায়, বাড়িতে গেছে আরে একটা বেত নিয়া এমন ধুনা দিছে, তো বাচ্চা এটা সহ্য করতে না হারি, কয় আব্বু কি অন্যায় করলাম, আমার ধর্মে কি রোজা থাকা আছে নাকি, রোজা ও দ্বারের সামনে খাইলে সিগারেট খাইলে আমার ধর্মে কি কোনো গুণা হয় নাকি, কোনো পাপ হয় নাকি? কয় না না পাপ তো হয় না ঠিক, কিন্তু একটা ধর্মের একটা হুকুম, এটাকে আমরা না আমি সেই ধর্মের নাই হই তবু সেটার একটা সম্মান দেওয়া দরকার, তুই সম্মান দিলি নাকি এই জন্য ফিটে লাগাইছি। এই ঠাকুর মারা গেছে, সীতাখলায় তারে ফোরাইছে, সীতাখলায় হিন্দুস্তানের এক অলি এই স্বপ্নে দেখে ঠাকুর বেহেস্তে হাঁটে, দেখে তো আল্লাহর অলি আশ্চর্য হয়েছি, হিন্দু যে হিন্দু অবস্থায় মারা যায় সে বেহেস্ত ঢুকা অসম্ভব, শৈশের সিদ্ধি দিয়া হাতি ঢুকান যেরকম অসম্ভব, বেঈমান বেহেস্ত যাওয়া অসম্ভব, এটা কোরআন শরীফের আয়াত। তো কোরআন শরীফের আয়াত তো কোনোদিনই মিথ্যা হইতে পারে না। আল্লাহর অলি ঠাকুরকে জিজ্ঞেস করে, এ ঠাকুর এই কোরআন শরীফ কি মিথ্যা? কম তোবা তোবা কি কোরআন শরীফ মিথ্যা, হিন্দু হেতে হিন্দু কয় হেতে বেহেস্ত কে শিখা, না কোরআন শরীফ আগা করা সত্য, তো যদি কোরআন শরীফ সত্য তুই কেন বেহেস্ত আনতালি, কোরআন শরীফ তো বেঈমান মারা গেলে হেতে বেহেস্ত যাওয়া অসম্ভব, তুই কেন আনতালি? ক না সারা দুনিয়ায় জানে আমি হিন্দু মারা গেছি আমারে ফোরাইছি, আমার আল্লাহ জানে আমি মুসলমান মরছি, ক কেমনে মরলি? ক আমার মরার আগে দিয়ে আমারে হিন্দুরা তুলসী গাছের তলে নিয়েছি, আল্লাহ ফেরেস্তা একটা পাঠাইছি, ফেরেস্তা একটা পাঠাই আমারে কলমা হরাইয়ে দিস, এটা আমার দুনিয়ার কেউ জানে না, এই জন্য আমারে ফোরাইছি, আসলে আমি মুসলমান, নইলে কিন্তু বেহেস্তে আইতে পারতেন না, কোরআন শরীফের কথা ঠিক। এখন আল্লাহর অলি জিজ্ঞেস করে, তুই যে তোরে যে ফেরেস্তায় কলমা হরাইল, মুসলমান ভরতে মুসলমানে কলমা হরায়, এটাকে তালকিন কয়, মৃত্যুসজ্জায় সাহিত হইলে একজন ফাঁসে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটি ভরতে হয়, যখন একবার লা ইল্লাল্লাহ পড়ে আর কথা নাই। কেন হাদিসে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে দুনিয়ার থেকে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে সে লগে লগে বেহেস্ত যাবে। আমরা মুসলমানকে মধ্যে কলমা ভরায় মানুষে, তুই হিন্দু তোরে কলমা ভরাইল ফেরেস্তায়, তোর বুজুর্গি কোথায়? কথা তো এবারে কয়া লাগে, আমি যে ওই ছেলেরে মারছিলাম, আমার ছেলেরে মারছিলাম, তুই মুসলমানের রোজারে কেন ইজ্জত করলি না, এই জন্য তোরে ফিরে আল্লাহ এই কথাটা কবুল করে ফেলছি। আরে তে হিন্দু মুসলমানের রোজাকে সম্মান করে, ঠিক আছে তারে কলমা ভরাই দি মারি, একটা হিন্দু যদি রোজাকে সম্মান করে ইমান নিয়ে মারা যাইতে পারে, মুসলমান কি রোজারকে সম্মান করা উচিত না? তো অনুরোধ হোটেল দোকানদাররা যারা কোনো উজরবশত রোজা রাখেন না মুসলমানের সামনে খাইয়েন না, যেমন মহিলাদের মাসিক হইলে রোজা রাখে না, দিনে খানা খায়, খায় যে রোজাদারের সামনে ন সুফে খাইতে হবে, কেন রোজার সম্মানার্থে তার সামনে খাইতে পারবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা রমজান মাসের ইজ্জত করবো, করবো তো ইনশাআল্লাহ। তাহলে দোকানে দোকানে মূর্তি যেন না থাকে, গান যেন না থাকে, কাপড় দোকানদারের অনুরোধ, আমরা সুয়াগাজি বাজার কাপড়ের সামনে ওই পুরুষের মূর্তি মহিলার মূর্তি ছেলের মূর্তি ইয়ার মূর্তি এটি খাড় করাইয়েন না, এটি খাড় করাইলে যেই বেসা হবে, না করলেও এটাই হবে। এইভাবে আমরা রমজান মাস পালন করব, বাজারবাসী আল্লাহর গজব থেকে রক্ষা পাবেন, কত জায়গা আগুনে জ্বলিয়া দেশকে দেশ শেষ হয়ে গেছে, এই সুয়াগাজি বাজার আল্লাহ আগুন থেকে রক্ষা করবে, ব্যবসায় বরকত দিবেন আমরা যদি ঠিকমতো আল্লাহর রমজান মাসকে ইজ্জত করেন, রমজান মাসকে ইজ্জত। আর এক আরেকটা অনুরোধ করবো, রমজান মাসে ঈদের আগে দিবে সাকি নিবেছি বেত, তো আপনারা তো ওই তর খতম তরাবি হইতে নাইতেন না, আর একটা ব্যবস্থা করিয়েন, কোনো একটা দোকানের দোতলায় সুরা তরাবি ভরিয়েন, যদিও একাত্রে মসজিদে যাইতেন না পারেন, হর হইলেও তরাবি ভরিয়েন, শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিয়েন না, ওই কর্মচারীরে
দোকানে রাখি আপনি যাইয়েন, তত আপনি থাকি কর্মচারীরা হারাইয়েন, বাঘ বাঘ কইরা রমজানের তরাবিগুলি ফুরবেন, ফুরবেন তো ইনশাআল্লাহ। মান কামা রমজানা ইমান ও এহতেসাবান, যে ব্যক্তি তরাবির নামাজ ইমান আর এহতেসাবের সাথে পড়ে তার আগের গুনাহ মাফ হইয়া যায়। তাহলে গুনাহ মাফ হইলে ভালো হবে তো ইনশাআল্লাহ, তরাবির নামাজ সবে পড়বেন। তরাবির নামাজ পড়তে গিয়া তাড়াতাড়ি করিয়েন না, তরাবির নামাজও তো বিরতির নামাজ, জিরাইয়া জিরাইয়া নামাজ পড়ে, সাইড রাখাত পড়ি আরও সাইড রাখাতের সময় জিরাইবেন। যদি দুই ঘন্টাও নামাজ পড়েন কষ্ট লাগতো না, কিন্তু আধা ঘন্টায় তরাবি ফুটবেন বিশ রাখাত, দেখবেন হেডের ভাগত অজম হয়ে যাবে, কষ্ট নিজে খুঁজি লইলে কেটাই মানা করবে। অথবা তরাবির নামাজ পড়বো দৃঢ়স্থিরে, কেমনে পড়বো দৃঢ়স্থিরে, এই ইমামের অনুকরণ করবেন, ইমামের অনুকরণ। তরাবির নামাজ হাবের সাহেবের নিয়ত বাঁধলে মুসল্লিরা লগে লগে উঠে নিয়ত বাঁধবেন, আল্লাহরে ঠকাইয়েন না। কিছু কিছু মুসল্লি আল্লাহরে ঠকায়, কেন ইমাম সাহেব রুকুত যাইবে অনেক কেরাত ধরবে তো নিয়ত না বেঁধে হিসি দি বইয়া থাকে, ওই রুকুত যাইবার আগে দিই ইমাম সাহেবের টানি টানি হরে, এবারে হাল দিয়ে উঠি নিয়ত বাঁধিয়ে নেয়। আল্লাহরে ঠকাইলে নিজে ঠকে, কেটা ঠকে, তাহলে তরাবির নামাজ হইতে গিয়া আল্লাহরে ঠকাইয়েন না, তাহলে নিজে ঠকে যাবেন, নিজে ঠকে যাবেন। আল্লাহ আমাদের এই রমজান মাস যথাযথভাবে পালন করার তবে 30 দিন 30টা দোয়া কবুল হবে। কয়টা দোয়া? কোন সময়? ইফতারের সময়। ইফতারকে সামনে নিয়ে কেউ কথাবার্তা বলবেন না, একজনে এটা করো বুটপুটি মিলাক বা আলাদা আলাদা দেখ, তার হেদায়ত দেওয়ার দরকার নাই। অন্যেরা সবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হবেন, আল্লাহ বন্দার দিকে চাইতেছে, ফেডে খিদা ফিফাসা সামনে খানা তৈয়ার খায় না, কেউ লাঠি নিয়ে বসা নাই, শুধু আল্লাহর ডর, কি ডর? আল্লাহ। এই জন্য বলেন রোজাটা এটা আল্লাহর ডরেই হয়, আর অন্য কোনো উদ্দেশ্য হয় না। এই জন্য অন্য অন্য এবাদত কবুল হইতে দেরি হয়, রোজা কবুল হইতে আর দেরি হয় না। তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেরা রোজা রাখবো। আর একটা কথা বলবো, এই ছোটো ছোটো বাচ্চারা যারা বয়স 10 বছর 12 বছর হয়েছে, এতার রোজা ফরজ হয় নাই, কিন্তু মা বাবের উপরে ফরজ তাদের রোজার ট্রেনিং দেয়া। রোজার ট্রেনিং কীভাবে? মা বাপে নিয়ত করবে তারে 3 দশে 3টা রোজা রাখি, প্রথম দশে একটা, মাঝের দশে একটা, এর ভরে এসে শেষ রাতে খানা খাবাই দিবি। এটা তারে শোনাইতে পারবি না, তুই আগা দিবি, নইলে হেতে হতে হতে খাই লেবু। তাইলে 10টার সময়, 9টা সাড়ে 9টার সময় কইব আম্মা হেডবুক লাগছে বাদ্য, তো মাদ্য নিয়ত আছে তারে রোজা রাখাইব। হেতেরে যদি কয় তোরে খানা দিতার না, হেতে তো সিললে ভাল্লাই সব হারাই নেব। তো একটা বুদ্ধি করতে হবে, বুদ্ধি কি কয়েক ফুটবল একটা বানাই দিয়ে যা খেলাই আগে হরে খাইস, হরে খাইবার অত বুঝিয়ে হতে 12টার সময় খাইব না, মার নিয়ত হলেও ইফতারের সময় খাইব। কোন সময় খাইব? এটা মিশা হয় না তো, এই যে ফরে খায় সেই কথাটা কোনো মিথ্যা হয় না। আল্লাহ আল্লাহ করি এই ফতন একটা রোজা হাতে রইয়া গেছে, এরপরে যদি মাঝের 10 দিনে আরেকটা থাকে, এর পরের 10 দিনে আরেকটা থাকে, এক এই বছর 3টা, পরের বছর 10টা, পরের বছর 10টা, তৃতীয় বছর 30টা রোজা থাকতে কষ্ট হবে না, ঠিক কি না? অভ্যাস মানুষকে সহজ করে নেয়। তাহলে আমরা নিজেরা রোজা থাকবো, ছেলে মেয়েদের রোজার যত রোজা থাকবে, রোজা থাকিয়া যা সোয়াব পাবে মা বাপ সমান সোয়াব পাবে, তাহলে আমরা মরে যাব, সোয়াবের সিলসিলা জারি রাখতে হবে। আল্লাহ পাক আমাদের এইভাবে নিজে রোজা রাখবো, বাল বাচ্চাদের রোজার অভ্যাস বানাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।